শরীয়তপুরে বর্তমানে সাবেক এমপি সমর্থকদের সংঘর্ষের রণক্ষেত্র। যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে পদপ্রত্যাশীদের সোডান আর সংঘর্ষের দিনভর উত্তপ্ত ছিল শরীয়তপুর সদর। দেশীয় অস্ত্র আর ককটেল বিস্ফোরণে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ বলছে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়ায় শরীয়তপুর সদর এলাকায় এখন উত্তেজনা বিরাজমান। Thank you.